নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ নেতা কর্মীদের গ্রেফতারি প্রতিবাদে আজকে মিছিলের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ। পুলিশ অনুমতি না দেওয়ার সত্ত্বেও কিন্তু মিছিলে অনড় রয়েছে আইএসএফ। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে পাশে দাঁড়িয়েছে সিপিএম এবং বিজেপি। আমাদের সঙ্গে আমাদের তিন প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন আমাদের সঙ্গে, অন্যদিকে বাসন্তী হাইওয়ে থেকে সমীরণ পাল এবং গাবতলা ভাঙড় থেকে পার্থপ্রতিম ঘোষ। আমি প্রথমে শিয়ালদায় চলে যাবো। অর্ণব, বিভিন্ন জায়গা থেকে আজকে কর্মী সমর্থকরা আসবেন, এই মিছিল হবে এমনটাই শুরুতে থেকেই কথা ছিল, তো এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে দেখিয়ে দেবো যে এখানে পুলিশি নিরাপত্তার ছবিটা। আজকে নাগরিক পঞ্জী বিরোধী মুক্তমঞ্চ যেটা রয়েছে তাদের ডাকে আজকে নাগরিক মিছিল, এবং সেই নাগরিক মিছিল কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে ঠিক দুপুর দুটোর সময় এই শিয়ালদহ থেকে। তো শিয়ালদহ থেকে এই দুপুর দুটোর সময় মিছিলটা শুরু হওয়ার কথা রয়েছে, এবং যেমনটা আইএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের কর্মী সমর্থকরা তাদের সমস্ত দলীয় পতাকা ব্যতিরেকে তারা কিন্তু এতে যোগদান করবেন। তো সেই অনুযায়ী আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে যেরকমভাবে পুলিশ দেখতে পাচ্ছ সেরকমভাবেই শিয়ালদহ স্টেশনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ওখানেও প্রচুর পুলিশ রয়েছে। পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা এখানে রয়েছেন, এবং সেই সঙ্গে প্রচুর পুলিশ ভ্যান এখানে রাখা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে ঠিক দুপুর দুটোর সময় এখান থেকে একটি মিছিল শুরু হওয়ার কথা, এবং সেই মিছিল যাবে হচ্ছে ধর্মতলায়। যেরকম নাগরিক মিছিল হয় সেরকমই একটি নাগরিক মিছিল হওয়ার কথা, এবং এই মর্মে এই যে নাগরিকপঞ্জী বিরোধী যে মুক্তমঞ্চ রয়েছে তাদের যারা কর্মকর্তারা রয়েছেন তারা ইতিমধ্যেই পুলিশকে একটি মেল করেছেন। যদিও কোনো অনুমতি পাওয়া যায়নি, কিন্তু তা সত্ত্বেও এই মিছিল হবে এমনটাই জানা যাচ্ছে। এবং সেই মিছিলে যাতে কোনো ধরনের গণ্ডগোল না হয়, তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের যারা হায়ার অফিসিয়ালস রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বসে রয়েছেন শিয়ালদহ স্টেশন চত্বরে, তারা এখানে রয়েছেন, প্রচুর পুলিশ এখানে রয়েছে। সব মিলিয়ে পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়েছে বিপুল পরিমাণে। তবে এখনও পর্যন্ত এই মঞ্চের সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এসে এখনো অবধি সেইভাবে পৌঁছননি, যদিও হাতে এখনো সময় রয়েছে। বেশ, এখনো পর্যন্ত নাগরিক মঞ্চের প্রতিনিধিরা তারা কেউ এসে পৌঁছননি, যদিও ইতিমধ্যে পুলিশের বন্দোবস্ত রয়েছে। আমি অনেক দূরে আমাদের ছবি দেখাতে থাকো, শিয়ালদার ছবি দেখবো, তবে বাসন্তী হাইওয়েতে চলে যাব। বাসন্তী হাইওয়ে যেখানেও কিন্তু এই কর্মী সমর্থকরা আসবেন এবং তারা জমায়েত করবেন, এই মুহূর্তে কি ছবি তোমার পিছনে? আমরা প্রচুর পুলিশ কর্মী দেখতে পাচ্ছি সমীরণ। হ্যাঁ কুস্মিতা, আমরা রয়েছি বাসন্তী হাইওয়েতে ভাঙড় থানার বৈরামপুরে, এবং দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় ত্রিস্তরীয় একেবারে নিরাপত্তা রয়েছে, এবং সেখানে পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে ক্যামেরাম্যান ভগবান সাকা দেখাতে বলবো, র্যাপ মোতায়েন করা হয়েছে, ভাঙড় থানার আধিকারিকরা রয়েছেন। যে সমস্ত গাড়ি আসছে বাসন্তী হাইওয়ে ধরে, শুধু গাড়ি নয় যাত্রীবোঝাই বাস আসছে, সে সমস্ত বাসে তল্লাশি চালানো হচ্ছে যে কোনো আইএসএফ সমর্থক আছেন কি না। যেহেতু নাগরিক মঞ্চের আজকে মিছিল রয়েছে কলকাতায়, সেখানে আইএসএফ সমর্থকরা যাতে সেই মিছিলে যোগ দিতে না পারে সেই কারণে তৎপর রয়েছে পুলিশ। জায়গায় জায়গায় ক্যামেরাম্যান ভগবান সাকা দেখাতে বলে, এই মুহূর্তে একটি গাড়ি দাঁড় করানো হয়েছে, সেই গাড়িতে তল্লাশি চালানো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে সমস্ত গাড়ি বাসন্তী হাইওয়ে ধরে আসছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হচ্ছে, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় কি বলছেন একবার শুনবো আমরা সরাসরি। দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা মিছিলে অংশগ্রহণ করবেন তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। কোথা থেকে আসছেন? লক্ষ্মীকান্ত ঢোলা থাকা ঢোলা থানা অন্তর্গত থেকে আসছি। আচ্ছা, কি করতে চাইছেন আজকে? আপনার দাবি কি? আমাদের দাবি নওশাদ সিদ্দিকী বা তার অনুগামী যে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে, বিনা কারণে তাকে মুক্তি দিতে হবে, এই মুক্তির দাবিতে আজকের আমাদের আন্দোলন। আপনারা কোন রাজনৈতিক দলের সদস্য? রাজনৈতিক দলের একজন সদস্য না, কিন্তু মানুষের মানবতার খাতিরে আমরা এখানে এসেছি যে আন্দোলন করতে। কি জন্য একটা একটা জেতা বিধানসভা, মানুষের ভোটে তিনি বিধায়ক হয়েছেন, তানা কিভাবে যেভাবে পুলিশের পুলিশ তানাকে যেভাবে টেনে টেনে একটা পুলিশের গাড়িতে রেখেছে, এটা গণতন্ত্র কোনোদিন পড়ে না। মিছিল কি আপনারা যে কর্মসূচি নেবেন সেটা কি শান্তিপূর্ণ হবে না কোনো? একদম শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল হবে, কোনো রকমের অশান্তি হবে না। পুলিশ যদি অশান্তি করার চেষ্টা করে আমরা গণতন্ত্রের পক্ষে তার জবাব দেবো।
এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং তারা যারা এসেছেন তাদের সঙ্গে আমরা আরো কথা বলে নেওয়ার চেষ্টা করব। শান্তিপূর্ণ মিছিল হবে এমনটাই বলছেন, কিন্তু নাগরিক মঞ্চের যে প্রতিনিধিরা যারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এই মিছিলের জন্য, আমি পার্থপ্রতিম ঘোষের কাছে চলে যাব ভাঙড়ে, যেখানে এই ঘটনার সূত্রপাত সেই ভাঙড় যে ভাঙড়কে কেন্দ্র করে এবং নওশাদ সিদ্দিকী সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে আইএসএফ কর্মী সমর্থকদের, তাদের এরা জামিন চাইছেন, তাদেরকে যাতে নিঃশর্তে মুক্তি দেওয়া হয় সেই দাবিতেই মিছিল। ভাঙড়ের এই মুহূর্তে কি ছবি পার্থ? দেখো, কলকাতায় যে মিছিল এবং সেই মিছিলে কিন্তু কোনো রকম কোনো অনুমতি নেই তেমনটা লালবাইয়ের তরফ থেকে বলা হয়েছে। তবে ভাঙড়ের ছবিটা দেখাবো, এটা হচ্ছে একেবারে ভাঙড়ের গাবতলা এলাকা এবং সেখানে কলকাতা পুলিশের কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীরা তারা এখানে যেমন একেবারে নাকা তল্লাশি করছেন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এক 26শে জানুয়ারি প্রাককালে যেমন নাকা হয় সেই নাকা তো রয়েছে, এর পাশাপাশি কিন্তু একেবারে বিভিন্ন যে গাড়িগুলি যেগুলি কলকাতা অভিমুখে যাচ্ছে সেই গাড়িগুলিকে একেবারে থামানো হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে কোথায় কী উদ্দেশ্যে কেন যাচ্ছে, কারণ যেহেতু এই মিছিলের কোনো অনুমতি নেই ফলে এখান থেকে কেউ যাতে মিছিলের দিকে না যায় আর সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটকানো হচ্ছে। ওরা খাবো হোটেলে, ওরা খাবে ওরা বাবু হোটেলে,